প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। আপনাদের সাথে আছি আমি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রলি চালক তহিদুল ইসলাম হত্যার মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড। প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। গোদাগাড়িতে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত এক। রাজশাহী মহানগরীর মুন্নুজান প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাশিক প্রশাসক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। পবা উপজেলার হাডুপুরে ট্রলি চালক তহিদুল ইসলাম হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ছয় জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার দুপুরে দীর্ঘ প্রায় 10 বছর ধরে চলমানে হত্যা মামলার রায় দেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান। এ মামলায় আদালত দোষীদের বিরুদ্ধে চূড়ান্ত রায় দিয়েছেন। মামলার বিবরণ অনুযায়ী তহিদুল ইসলামকে 2014 সালে মাদক ব্যবসায়ীরা নির্মমভাবে হত্যা করে। ঘটনার দিন তহিদুল তার ট্রলি নিয়ে হাডুপুরে কাজ করছিলেন। স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী তাকে পরিকল্পিতভাবে আক্রমণ করে হত্যা করে। মামলা তদন্ত ও প্রমাণাদি পর্যালোচনা করে বিচারক অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেন এবং তাদের কঠোর শাস্তির নির্দেশ দেন। রায়ে উল্লেখ করা হয় যে তহিদুল ইসলামকে হত্যার পেছনে মাদক ব্যবসায়ীদের ব্যক্তিগত স্বার্থ রয়েছে। এ রায়ের মাধ্যমে আদালত একটি শক্তিশালী বার্তা দিয়েছেন যে সমাজে মাদক সংশ্লিষ্ট অপরাধ এবং হত্যাকাণ্ডের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ মানসম্মত প্রাথমিক শিক্ষার এবং দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। বুধবার বেলা 11টায় জেলা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষকরা হলেন জাতির কারিগর এবং এটা সর্বজন স্বীকৃত। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ মর্যাদা এবং মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে যুগোপযোগী বেতন কাঠামো এখন সময়ের দাবি। বেতন বৈষম্যের কারণে সহকারী শিক্ষকগণের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। বৈষম্য নিরসনে আমরা সহকারী শিক্ষকবৃন্দ এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান করার জোর দাবি জানাচ্ছি। এ সময় বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, সমন্বয়ক হালিম, গোলাম আদি, সমন্বয়ক জিয়াউল হক, সুনীত কুমার দেবনাথ, তায়েতুল ইমনান এবং রাজশাহী বিভাগের সমন্বয়কবৃন্দ। রাজশাহীর গোদাগাড়িতে ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছে। বুধবার ভোর 5টায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের উদ্ভপুর নামক স্থানে ইট বোঝাই ট্রলি ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। নিহতের নাম মাসুদ রানা, সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা হরগ্রাম এলাকার মান্নানের ছেলে। আহতরা হলেন প্রেমতলী চাইপাড়ার নুরুল ইসলামের ছেলে রাকিব ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের হাটখোলা গ্রামের জিয়ারুল এর ছেলে সাগর আলী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে। প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক এস এম মাকসুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে গোদাগাড়ি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার যথাযথভাবে উদযাপনে নগরীর মনুজান প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। বুধবার বিকেল 4টায় রাশিক প্রশাসক মনুজান প্রতিমা বিসর্জন ঘাটের সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে রাশিক প্রশাসক বলেন, প্রতি বছরের ন্যায় এবারও রাজশাহী মহানগরীতে আনন্দ ঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। দুর্গাপূজা উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরার সংযোজন এবং আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা, আলোকায়ন, সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা, রাস্তাঘাট উন্নয়ন, প্রতিমা বিসর্জন ঘাট প্রস্তুত সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। দুর্গোৎসব উদযাপনে অতীতের ন্যায় এবারও সরকারি সহায়তার পাশাপাশি রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। রাজশাহী মহানগরীতে আমরা এই বছর সরকারি যে সার্বজনীন পূজা মণ্ডপ এটার সংখ্যা 77 এবং ইতোমধ্যে আমাদের বিশেষ করে যে মণ্ডপগুলো যে পূজা উদযাপন কমিটি আছে তাদের সাথে সিটি কর্পোরেশন একটা বৈঠক হয়েছে। আমি পৃথকভাবে এর সাথে সম্পর্কিত আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা বাহিনীর সাথে বৈঠক করেছি। সরকারের উদ্যোগ কর্তৃপক্ষ অর্থাৎ জননিরাপত্তা
বিভাগের সাথে আমার আলাদা বৈঠক হয়েছে গতকালই, আমার উপস্থিত হয়েছে এবং তাদের জন্য আনন্দঘন পরিবেশে যাতে নিরাপত্তার সাথে বৈঠকটি উদযাপন করতে পারে পূজাটি, তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শুভ্র শরতে কাঠি পড়েছে ঢাকে, ঢাকের বাদ্য শঙ্খের ধ্বনি আর ধূপের ধোঁয়ায় মাতোয়ারা হয়ে উঠেছে নগর ও গ্রামের প্রতিটি পূজা মণ্ডপ। মহাষষ্ঠীর পূজা অর্চনার মধ্য দিয়ে আজ বুধবার শুরু হয়েছে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী শনিবার বিজয়া দশমী, ওই দিন প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী এই শারদীয় দুর্গোৎসব। মঙ্গলবার সন্ধ্যায় বোধনের মাধ্যমে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে দুর্গাদেবীর প্রতিমা থানে ওঠানো হয়। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এরই মধ্যে বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো রাজশাহী মহানগর। বিপুল আনন্দ, উৎসব ও উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গোৎসব উদযাপনে এবার মহানগর জুড়ে নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। সনাতন শাস্ত্রের বিশুদ্ধ পঞ্জিকা মতে এবছর দেবী দুর্গা দোলাই পালকিতে চড়ে কৈলাস থেকে মর্তলোকে অর্থাৎ পৃথিবীতে এসেছেন, এর ফলে মরক, মহামারী ও দুর্যোগ বাড়বে। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে অর্থাৎ স্বর্গে ফিরে যাবেন ঘটকে অর্থাৎ ঘোড়ায় চড়ে। বুধবার সকাল 7:30টায় সায়ংকালে কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হয়। এদিন সকাল থেকে চণ্ডীপাঠে মুখরিত হয়েছে মহানগরীর প্রতিটি মণ্ডপ। সারাদিন চণ্ডীপাঠ, রাতে আরতি সহ নানা আনুষ্ঠানিকভাবে শেষ হবে মহাষষ্ঠী পূজা। দেবী দুর্গার আগমনকে ঘিরে মণ্ডপগুলোতে চলছে উৎসবের আমেজ। ভক্ত হৃদয়ের আরাধনায় সব অকল্যাণ দূর হয়ে বয়ে আনবে শুভবার্তা, এমনটাই আশা করছেন পুরোহিত ও ভক্তবৃন্দ। সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী ও দশমী পূজায় ভক্তবৃন্দের সার্বজনীন মঙ্গল কামনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পোশাকধারী পুলিশের পাশাপাশি নিরাপত্তায় থাকছে আনসার সদস্যরা। এবং দোলায় আগমন ঘটকে গরম গমন ফল ছত্রভঙ্গ, তার মানে রাষ্ট্র পরিস্থিতি থেকে আরম্ভ করে সব কিছু থেকে খুব খারাপ অবস্থা, এখন এর মধ্যে দিয়েই যতটুকু ভালোভাবে সুন্দরভাবে সামনের দিকে পৃথিবী এগিয়ে যায়। বিশ্ব পরমেশ্বরী পরমাত্মা ব্রহ্মময়ী মার কাছে আমরা এই কামনাই করি যে জাতি ধর্ম সবাই নির্বিশেষে যেন আবার সুখে শান্তিতে সার্বিক পরিস্থিতি সব বিরাজ করে আর এমনি স্বাভাবিকভাবে সুস্থ হবে সব কিছু হচ্ছে আজকে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে নাটোরেও শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব। বুধবার দেবী দুর্গাকে আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয় ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা। এই সময় ধূপধুনোর গন্ধ, ভক্তবৃন্দের আগমন, ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো। সারাদিন চণ্ডীপাঠ, রাতে আরতি সহ নানা আনুষ্ঠানিকভাবে শেষ হবে মহাষষ্ঠী পূজা। দেবী দুর্গার আগমনকে ঘিরে মণ্ডপগুলোতে চলছে উৎসবের আমেজ। ভক্ত হৃদয়ের আরাধনায় সব অকল্যাণ দূর হয়ে বয়ে আনবে শুভবার্তা, এমনটাই আশা করছেন পুরোহিত ও ভক্তবৃন্দ। সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী ও দশমী পূজায় ভক্তবৃন্দের সার্বজনীন মঙ্গল কামনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, পোশাকধারী পুলিশের পাশাপাশি নিরাপত্তায় থাকছে আনসার সদস্যরা। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।